হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের নম্বর দশ নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হল কলা ভবনের অধ্যক্ষ ছিলেন এর উত্তর হবে নন্দলাল বসু একের দু নম্বর প্রশ্ন হলো জগতের সব কিছুই এর উত্তর হবে ছন্দময় একের তিন নম্বরে আছে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ এর উত্তর হবে কানায় একে চার নম্বর প্রশ্ন হলো সব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলাচ্ছে তাদের বলা হয় এর উত্তর হবে অর্ধ তৎসম শব্দ এরপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো দুইয়ের এক নম্বরে আছে কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র মূল সূত্রটি কি দুইয়ের দু নম্বর প্রশ্ন হল নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন খোকনের প্রথম সৃষ্টি কি ছিল দুইয়ের তিন নম্বর প্রশ্ন হল ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায় এর উত্তর হবে বাটিয়ালি গান গায় দুয়ের চার নম্বর প্রশ্ন হল প্রজাপতিদের ইচ্ছে কি। এর উত্তর হবে প্রজাপতির ইচ্ছা কবির অঙ্কিত চিত্রে তার স্থান থাকুক তাকে চিত্রিত করা হোক দুইয়ের পাঁচ নম্বরে আছে প্রবাস বলতে কি বোঝায় এর উত্তর হবে বিদেশ তারপরে দুই পয়েন্ট ছয়ে আছে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নোট ডাউন করে নিও দুইয়ের সাত নম্বরে আছে প্রদত্ত শব্দগুলি কিভাবে বাংলা এসেছে দেখাও উত্তরগুলি দেওয়া আছে দেখে লিখে নিও দুইয়ের আটে আছে পানুয়াকে কে এর উত্তর হবে তো তাদের বাড়ির আয়ার ভাই হলো পানুয়া দুই পয়েন্ট নয় আছে সঙ্গের পোশাক কেমন ছিল এর উত্তর হবে সঙ্গের পোশাক ছিল আতখানা লাল ও আতখানা নীল এর দশ নম্বর প্রশ্ন হল পরিদের রানী কোথায় দাঁড়িয়েছিল এর উত্তর হবে শূন্যে দাঁড়িয়েছিল তারপরে তিন নম্বরে আছে কম বেশি তিরিশটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নগুলি দেখে নোট ডাউন করে নিও তিনের এক নম্বর প্রশ্ন হলো চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্বেগ হয় না মানুষের মন থেকে কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে তিনের দু নম্বর প্রশ্ন হল প্রবাসে দৈবের বসে প্রবাসে থাকাকালীন কোন ঘটনা ঘটার প্রসঙ্গ এনেছেন কবি তারপরে তিন পয়েন্ট তিনে আছে ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় শিল্পী রামকিঙ্কর ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় কীভাবে হয়েছিল তিন পয়েন্ট চারে আছে ছন্দ শোনা যায় নাকো কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না আজকের ক্লাসের পিডিপটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে দশ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নম্বর প্রশ্ন হলো ওরিয়েন্টাল আর্টের প্রবক্তা হলেন এর উত্তর হবে নন্দলাল বসু একের দু নম্বর প্রশ্ন হল ও শব্দের অর্থ হলো এর উত্তর হবে লালপদ্ম একের তিন নম্বরে আছে মাস্টার মশাই ড্যাশ শব্দ এর উত্তর হবে মিশ্র শব্দ একের চার নম্বরে আছে সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্যে দিয়ে সৃষ্ট শব্দকে বলে এর উত্তর হবে তদ্ভব শব্দ তারপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের এক নম্বরে আছে আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায় এর উত্তর হবে মাছরাঙা নীল রং ধার দিতে চায় দুয়ের দু নম্বর প্রশ্ন হল চিত্রকর চলে গেলেন এই চিত্রকর কে ছিলেন এর উত্তর হবে ফোকনের বাবার বন্ধু যিনি লখনৌ শহরে থাকেন দুয়ের তিন নম্বর প্রশ্ন হল চন্দ্র কোন শ্রেণীর শব্দ এর উত্তর হবে তৎসম শব্দ দুয়ের চার নম্বর প্রশ্ন হল একটি অর্থ তৎসম শব্দের উদাহরণ দাও এর উত্তর হবে কুচ্ছিত তারপরে কুচ্ছিত বা শ্রী তারপরে ছিরি দুই পয়েন্ট পাঁচে আছে হাত শব্দটির উৎসগত বিবর্তন দেখাও এর উত্তর হবে হস্ত তারপরে হুত্ত তারপরে হাত দুইয়ের ছ নম্বরে আছে মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল এর উত্তর হবে সতেরো বছর সময় লেগেছিল দুইয়ের সাত নম্বর প্রশ্ন হল মাকু কি কি করতে পারে না এর উত্তর হবে মাকু হাসতেও কাঁদতে পারে না তারপরে তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো তিনের এক নম্বর প্রশ্ন হল মন্দ কথায় কান দিও না প্রশ্ন হল গণেশ তাদের গেছে। গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছেন এরপরে এগারো নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নম্বরে আছে পাগলা গণেশ একটি এর উত্তর হবে গল্প বিজ্ঞান বিষয়ক গল্প একের দু নম্বরে আছে ছন্দ আছে এর উত্তর হবে জোশোনাতে একের তিন নম্বরে আছে ইন্দিবর শব্দের অর্থ হল এর উত্তর হবে নীলপদ্ম একে চার নম্বরে আছে আঁকা লেখা কবিতাটির কবি হলেন এর উত্তর হবে মৃদুল দাশগুপ্ত তারপরে দু নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের বলে দিচ্ছি না তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো দুইয়ের এক নম্বর প্রশ্ন হলো পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন দুইয়ের দু নম্বর প্রশ্ন হল ব্যতিক্রম অবশ্য এক আর্জন আছে ব্যতিক্রম মানুষটি কে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন এই প্রশ্নোত্তরগুলি সুন্দর করে লিখে দেওয়া আছে তোমরা একটু দেখে নোট ডাউন করে নিও অথবাতে আছে এ মিনতি করিপদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন তিন নম্বর প্রশ্ন হল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে এরপরে অথবাতে আছে তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা পঙ্ক্তিটি তাৎপর্য লেখো এরপরে তিন নম্বরে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ইনের এক নম্বর প্রশ্ন হল তৎসম শব্দ কাকে বলে উত্তরটি দেওয়া আছে দেখে লিখে নিও ইনের দু নম্বরে আছে প্রাদেশিক শব্দ কাকে বলে তারপরে তিনের তিন নম্বর প্রশ্ন হলো খাটা শব্দটি কি ধরনের শব্দ এর উত্তর হবে খাঁটি দেশি শব্দ তারপরে চার নম্বরে আছে অতি সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর দাও চারের এক নম্বর প্রশ্ন হলো সোনাটিয়া রাগ করে কোন বনে চলে গিয়েছিল এর উত্তর হবে কালিয়ার বনে চলে গিয়েছিল চারের দু নম্বর প্রশ্ন হলো মাকুকে কে তৈরি করেছিল এর উত্তর হবে ঘড়িওয়ালা এরপরে বারো নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হল সন্দেহ শুধু কান রাখো কবিতাটি রচনা করেছেন এর উত্তর হবে অজিত দত্ত একের দু নম্বর প্রশ্ন হল গণেশের ছোট ছেলের বয়স এর উত্তর হবে একশো বছর একে তিন নম্বর প্রশ্ন হল তাম্র শব্দের অর্থ এর উত্তর হবে পদ্ম একে চার নম্বর প্রশ্ন হল আচার্য দেবের সঙ্গে দেখা হলো আচার্য দেব হলেন এর উত্তর হবে নন্দলাল বসু একের পাঁচ নম্বর প্রশ্ন হল রদ্দুর কি ধরনের শব্দ এর উত্তর হবে তৎসম শব্দ একে ছ নম্বরে আছে সুনামি শব্দটি এসেছে এর উত্তর হবে জাপানি ভাষা থেকে তারপরে দু নম্বরে আছে কম বেশি কুড়িটি শব্দে উত্তর দাও দুইয়ের এক নম্বর প্রশ্ন হল ছন্দ শোনা যায় নাকো কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না এর উত্তর হবে সকল প্রকার দদ্দ ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন অর্থাৎ ছন্দ শুনতে হলে দদ্দ ভুলে একাগ্র চিত্ত হতে হবে দুয়ের দু নম্বর প্রশ্ন হলো আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল এর উত্তর হবে প্রশ্নাত্মক অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশনম গল্প থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তা হলেন গণেশ নিজেই গণেশ ছবি এঁকে কবিতা লিখে গান গেয়ে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিলেন দুই আর তিন নম্বর প্রশ্ন হল এ মিনতি করিপদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন উত্তরটি দেওয়া আছে দেখে নোট ডাউন করে নিও দুই দুইয়ার চার নম্বর প্রশ্ন হল কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন উত্তরগুলি দেখে একটু নোট ডাউন করে নিও এর পাঁচ নম্বর প্রশ্ন হল মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও তারপরে দুই পয়েন্ট ছয়ে আছে তৎসম্য শব্দ ও তদ্ভব শব্দের মধ্যে একটি পার্থক্য লেখো তারপরে তিন নম্বরে আছে কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন হলো পাগলা গণেশ গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে গণেশ কেন অমর হয়ে গেল তিন পয়েন্ট দুয়ে আছে বঙ্গভূমির প্রতি কবিতায় বঙ্গভূমির প্রতি কবির যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তা লেখো আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে